গুড মর্নিং বন্ধুগণ, হে বন্ধুগণ, আশা করি তোমরা সকলে ভীষণই ভালো আছো। আজকে একটা নতুন কিছু খাবো ভেবেছি। তো এই পাঁচ মেশালি ডালটা যেহেতু রাজমা থাকে, তাই একে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, তাই আমি ভিজিয়ে রেখেছিলাম। এইবার একে 4-5 বার পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিলাম। এখানে মশলা করে নিয়ে চলে এসেছি, ডালটা করব মাংসের মতো করে। আর এখানে আমরা কাটা আছে মাছ দিয়ে মাছের টক বানাবো, আর এখানে আমি ডালটাকে সিটি মেরে নিয়েছি। তো ডালটাকে আমি এখানে নামিয়ে নিলাম। এবার ডালটা বসতে বসতে আমি এবার আমরা টকটা বানিয়ে নেব। এখানে সব কিছু কাটা আছে, যে পেঁয়াজ ধনিয়া পাতা এইগুলো সব লাগবে ডালে। পাঁচ মেশালি ডাল, যেটা খেতে ভীষণই ভালো লাগে মাংসের মতো করে বানালে। তো আজকে ওটাই বানাবো ভাবছি, অনেক দিন বানানো হয়নি। একটু যত্ন সহকারে বানালে ডালটা ভীষণই ভালো লাগে খেতে। কার কার বাড়িতে মাছ দিয়ে টক হয় আমাকে প্লিজ কমেন্টে জানিও। আমি মাছ দিয়ে আমড়া টক বানাবো বলে এখানে মাছের মুড়োটাকে লাল করে ভেজে নিয়ে তেলের উপরে আমড়াগুলো দিয়ে দিলাম। আর তারপরে সর্ষে কাঁচা লঙ্কা আছে, সেটা ওর মধ্যে পরে জল দেওয়ার পরে দিয়ে দেব। আর এখানে দেখো, পাঁচ মেশালি ডালটাকে আমি 4টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে। তো একে আমি একদম মাংসের মতো করে বানাবো আজকে ভেবেছি। তো লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়ে ওর মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে দিলাম, আর পরিমাণ মতো লবণ হলুদ জিরে লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষে নিয়ে ওর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম। আর এই ডালটা নামানোর ঠিক আগে একটু ধনিয়া পাতা ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে, তাহলে দেখবে মাংসের থেকেও খেতে বেশি ভালো লাগে। আর এই যে আমি এখানে রাতের কাজটাও সেরে রাখছি, কাজ মানে ডিউটি বলতে পারো। তো রুটিগুলো এক এক করে আমি সব ভেজে নিলাম, দেখো কত সুন্দরভাবে সব রাগ করে ফুলে উঠছে। তো তারপরে আমার এগুলো হয়ে গেছে, রান্নাঘরের কাজটা সেরে আমি ভাত বেড়ে নিয়ে চললাম ডাইনিং টেবিলে। এবার ওখানে খেতে খেতে তোমাদের সঙ্গে একটু বকবক করা যাবে, কি বলো? তাই তো, চলো। দিন থেকে এই পাঁচ মেশালি ডালটা খেতে ইচ্ছা করছে, কিন্তু এর আগে একবার নিয়ে এসে নষ্ট হলো, করা হয়নি। এবারও নিয়ে আসা বেশ কিছুদিন হয়ে গেছে, এবার আর রাখলাম না, করে নিয়েছি। এটা বেশ মাংসের মতো করে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। জানি না আজকে কেমন হয়েছে, দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে। বেশ ভালো হচ্ছে, মাংস মাংস খাদ সুন্দর লাগছে। কার কার বাড়িতে পাঁচ মেশালি ডালটা হয় আমাকে কমেন্টে জানিও অবশ্যই। ও রাজমা, তাহলে ডালটা যেহেতু পাঁচ মেশালি সব ধরনের ডাল দিয়ে তৈরি, তাই এটা ভীষণই হেলদি। এটা মাঝে মাঝে আমাদের শরীরের পক্ষে খাওয়া ভীষণই ভালো। অনেকটা পেঁয়াজ দেওয়া হয়েছিল, তো একটু মিষ্টি মিষ্টি বেশি হয়ে গেছে। বন্ধুগণ, তোমাদেরকেও বলছি, যখন যেটা ইচ্ছে করবে খেতে, সময়ের অপেক্ষা না করে নিজেই বানিয়ে নেবে আর খেয়ে নেবে। আমাদের কখন বাইরে যায়, কখন রেস্টুরেন্টে খেতে যায় কোনো ঠিক থাকে না, তাই তার অপেক্ষা না করে নিজে যেরকম পারি সেরকম ঘরে বানিয়ে খেয়ে নিতে হবে। তাহলে কি বলতো, আমাদের যে আত্মায় খেতে চাইছে সেটাও তৃপ্তি হবে, আর আমাদের সময়ের জন্য অপেক্ষা করতে হবে না। তাই যখন যেটা মনে হবে তখন সেটা বানিয়ে খেয়ে নিও। গেছিলাম বাজারে বেশ কয়েকদিন আগে, আমি একটা ব্লাউজ বানাতে দিয়ে এসেছিলাম, ওটা আনা ছিল। তো প্রত্যেক দিনই বিকালবেলা বৃষ্টি হচ্ছে, আজ যাব কাল যাব করে যাওয়া হচ্ছে না। ও ফোন করছে যে হয়ে গেছে নিয়ে যাও, তো আজকে বিকেলে বৃষ্টি হচ্ছে না, তো আমি গেলাম আর তার সঙ্গে কয়েকটা বাজার করে নিয়ে এলাম। এই যে সোনার থেকেও বেশি দামি টমেটো, 250 টাকা কিলো, 1/2 কিলো নিয়ে এলাম। আর তার সঙ্গে নিয়ে এসেছি
এই যে কিছুটা একটু ফল, আর যে কাজের জন্য যাওয়া সেই কাজের জন্য সেটা তোমাদেরকে দেখায়, দেখে আমার মনটা এত খারাপ হয়ে গেল। নিজের ভুলের জন্য এত বড় আমাকে মাসুল গুনতে হবে ভাবিনি, দেখে আমার এত মনটা খারাপ হয়ে গেল। কি বলবো, আমি এটা বেশ 1-1.5 বছর আগে ব্লাউজের পিসটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। তো কলার দিয়ে আমি তোমাদেরকে ডিজাইনটা দেখিয়ে দেব, আর কেমন বানাতে বলেছিলাম সেটা তোমাদের দেখিয়ে দেব, দেখে নিও আর ও কেমন বানিয়ে দিয়েছে। তো নিজের ভুলের জন্য এত বড় মাসল গুনতে হবে ভাবতেই পারিনি। আমি কত আশা করেছিলাম যে ব্লাউজটা কবে দেখবো কবে দেখবো, আর ও এমন কাণ্ড করে দিয়েছে। তো ব্লাউজটা দেখো ও বানিয়ে দিয়েছে, আমার লাল ব্লাউজের কালেকশন প্রচুর আছে, আর সামনেটা এরকম বানিয়ে দিয়েছে। আর আমি ওকে বানাতে দিয়েছিলাম টোটালি অন্য ধরনের ডিজাইন, তোমাদেরকে আমি দেখাবো। তো আমার এত মনটা খারাপ, আমি যখন থেকে দেখেছি আমার কান্না পাচ্ছে, আমার মানে মাথাটাই খারাপ হয়ে গেছে। একদমই ভালো লাগছে না যে আমি এতদিন থেকে আশা করে আছি একটা জিনিস যে আমি বানাতে দিয়েছি সেটা কেমন হবে কেমন হবে দেখবো, একটা মনে এত আশা, আর আমাকে এরকম বানিয়ে দিয়েছে। মানে কিছু আর বলার নেই, আমারও ভুল ওরও ভুল, দুইজনারই ভুল আছে কিছুটা, তবে আমি ওকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সেটা বললাম। আর তোমরা দেখে থাকবে যে এটা যেহেতু ছোট্ট গলায় করে দিয়েছে, এই দেখো ইয়ার স্টেজ গলা, আমি বেশি টাইম দেখে থাকবে যে আমি এইরকমই কলার দেওয়া জামাগুলোই পরি, খোলা খোলি জামা অতটা আমি পরি না, এরকমই ঢাকাঢুকি জামাগুলো পরি। তো ব্লাউজটা দেখে আমার এতটা মন খারাপ হয়ে গেল, আমার কান্না পাচ্ছে, এ আমার একদম পুরো বেকার হয়ে গেল। 300 কি 350 টাকা এই ব্লাউজের পিসটা নিয়েছিল আর ও বানাতে নিয়েছে, আমার পুরোটাই জলে গেল। আর তার উপরে আমার এই খাটাখাটনি করে, দেখো দেখতে পাচ্ছ পুরো ঘেমে কি অবস্থা, এত গরম, মনে যে এত বড় একটা আশা নিয়েছিলাম সব আশা আমার বৃথা হয়ে গেল। নিজের ভুলের মাসুল যে আমাকে এইভাবে গুনতে হবে আমি ভাবতেও পারিনি, আমার সত্যি কান্না পাচ্ছে, আমার মুডটাই খারাপ হয়ে গেছে। কি আর করা যাবে, এখন কিচ্ছু করার নেই, থাকলো পড়লে পড়বো, না পড়লে না পড়বো, আমার কান্না পাচ্ছে। সত্যি কান্না পাচ্ছে আমার, সত্যি কান্না পাচ্ছে। টেইলরকে আমি এই ডিজাইনটা দিয়েছিলাম আর বলেছিলাম সামনে এইটা বানিয়ে দিও, ও ভুল করে এইটাই ব্লাউজটা বানিয়ে দিল। মুখরোচক জিনিস এটা ওখানে পাওয়া যায়, মুগের ডালের পকোড়া, ওটা নিয়ে এসেছি, আছে বাইরে, ঘরে নিয়ে আসা হয়নি, ওটা পেঁয়াজ রসুন দেওয়া থাকে তো ওটা আলাদা করে নিয়ে এসেছি, তো ওটা নিয়ে আসবো খাবো এখন। আর আমার ভালো লাগছে না, দেখি এই দুঃখের মধ্যে যদি মুখরোচক জিনিসটা খেয়ে একটু মুডটা ঠিক করা যায়, ওটাই করতে হবে, এছাড়া তো আমার আর কোনো হাত নেই। ওটাকে কে মনকে আমার সান্ত্বনা পুরস্কার দিতে হবে যে এটা খেয়ে তুমি শান্ত হও, চুপ থাকো, রিল্যাক্স ফিল করো। পকোড়াটা ঘরে নিয়ে গিয়ে দেখছি কারেন্ট চলে গেছে, জন্য বারান্দায় নিয়ে চলে এলাম। গরম থেকে বাজার থেকে এলাম, একটু হাওয়ায় বসবো, তো কারেন্ট গেল। আমার যেহেতু মাইকটা একদমই সামনে ছিল, তাই দেখছো যে পকোড়া খাবার কেমন কচমচ করে আওয়াজ হচ্ছে। আর এই মুগ ডালের পকোড়াটা ভীষণই টেস্টি হয়, তোমরাও আশা করি সকলেই খেয়েছো। আমাদের জীবনে এমন কিছু কিছু মুহূর্ত আসে যেগুলো আমাদের কিছু করারও থাকে না, আর সেগুলো মেনেও নিতে হয়। তাই আজকে এই যে ঘটনাটা ঘটলো সেটা আমার মনে ভীষণই খারাপ লেগেছে, কিন্তু ওকে আমি কিছু বলতে পারিনি। কি বলবো বলো, এতদিন এত আশা করেছিলাম, জিনিসটা আমার পুরো নষ্ট হয়ে গেল, তাই আমাকে ঘটনাটা মেনেই নিতে হলো। জীবনে কিছু কিছু মুহূর্ত আসে যেগুলোকে আমাদের
আমাদের মেনে নিতে হয়। আমার হেয়ার কাটিং ভিডিওটা দেখে অনেকেই কমেন্ট করেছো যে আমার আগে কত বড় চুল ছিল সেটা দেখবে। অবশ্যই আমার স্কুল লাইফ, কলেজ লাইফ এবং ম্যারেজ লাইফের এতদিনও আমার যে এত বড় চুল ছিল সেটা অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করে দিও, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে ভালো থেকো, টাটা।